ফোর্থ সেমে ছেলে মেয়েদের জন্য সেক পেপারের সাজেশানটি তৈরি করে দিলাম। এখানে সম্পূর্ণ সাজেশানটি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন রয়েছে। এখান থেকে ছোট 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কীরকম দিচ্ছে, হলুদ সাংবাদিকতা কী, প্রাতিষ্ঠানিক পত্র কী, উদাহরণ দাও, এইগুলো সব তোমরা দেবেশ আচার্যর বইয়েতে পেয়ে যাবে। এছাড়াও যেগুলো রয়েছে ভাব সম্প্রসারণ, ভাবার্থ ও প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনাগুলো তোমাদের শিখতে হবে, নিজে নিজে যদি শিখে যাও, ফরম্যাটটা যদি জেনে যাও। এখানে অতিরঞ্জন গল্প কাহিনী লিখলে হয় না, একেবারে সংবাদপত্রে যেমন প্রতিবেদনগুলো বেরোয় সেই রকমই প্রতিবেদনগুলো লিখতে হবে। দেবেশ আচার্যর বইয়েতে তোমরা অজস্র প্রতিবেদন, ভাব সম্প্রসারণ, ভাবার্থ সমস্ত কিছুই পেয়ে যাবে। একটু দেখে নিও, এই লেখাগুলো অন্ততপক্ষে শিখে নিও, এত প্রতিবেদন তো মুখস্থ করতে পারবে না, এগুলো একটু শিখে নিও। এছাড়াও রয়েছে তোমাদের অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা নয় কিন্তু অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনার কী কী করতে হবে 10টা মতো আমি তোমাদের দিয়ে দিয়েছি, আশা করছি ওইগুলো যদি তোমরা তৈরি করো তাহলেই সমস্ত কমন পেয়ে যাবে, ওখান থেকেই কমন পাবে। ভাব সম্প্রসারণও আমি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলো মুখস্থ করো, এখান থেকে 2টো সম্ভবত লিখতে দেবে। ভাবার্থ কবিতার বেশ অনেকগুলি লাইন দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের ভাবার্থ করতে হবে। এইগুলো সবই কিন্তু প্রয়োগমূলক, তোমাদের শিখতে হবে, নিজেরা যদি গুছিয়ে শেখো তাহলে এখান থেকে তোমরা উত্তর করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তারপরও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশানে লিখো, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার, বা কোনো পার্টিকুলার কিছু বিষয়ে যদি অনেকের সমস্যা থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে আমি 1টি বা 2টি ক্লাস নিয়ে নিলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। কেমন চিঠি দেখছো তো, চিঠি দিচ্ছে, চিঠি শিখতে হবে তোমাকে, ব্যক্তিগত পত্র, পারিবারিক পত্র, প্রাতিষ্ঠানিক পত্র, সমস্ত কিছু, সংবাদপত্রে পত্র, এইগুলো কিন্তু সবই শিখতে হবে, বাণিজ্যিক পত্র কী। সুতরাং দেরি করো না, এখন থেকে অন্ততপক্ষে দেবেশ আচার্যর বইটা থেকে খুঁজে মার্ক করে রাখো কোনগুলো তোমাদের কাছে নেই, তাহলে বুঝতে পারবে, আমাকে তোমরা জানাতে পারবে সময় থাকতে। পরীক্ষার সময় কিন্তু তাড়াহুড়ো করলে আমি কিছু করে উঠতে পারবো না। তোমাদের এই যে অনার্স পেপার 6টা সেম হয়, ধারাবাহিকভাবে চলতে থাকে, একটা সেম যেতে যেতে 4 মাস 5 মাসের মাথায় আবার একটি সেম শুরু হয়ে যায়, সেভাবে দেখতে গেলে তোমরা নিট সময় হয়তো 3-4 মাসই পাও। প্রত্যেকটা সেমে ভালো রেজাল্ট করতে গেলে পড়াশোনাটা কিন্তু ধারাবাহিকভাবে করতে হবে, এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। তাই এখন থেকেই শুরু করে দাও, আগস্টে তোমাদের পরীক্ষা হবে, এখন 6 সেমের পরীক্ষা হচ্ছে সম্ভবত, বা 1st সেমের পরীক্ষা হচ্ছে, ওদের পরীক্ষাগুলো শেষ হয়ে গেলেই কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দেবে। 6 সেমের পরীক্ষায় জুলাই, তোমাদের পরীক্ষা আগস্টে হবে, আগস্টে না হলেও সেপ্টেম্বরের 1st উইকের মধ্যে হচ্ছেই, আমার মনে হচ্ছে আগস্টেই হবে। সুতরাং পড়াশোনা শুরু করে দাও, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।